বিরোধী দলনেতা সহ সিপিএম নেতৃত্বকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র দোকানিরা। পৌর নিগমের তরফে বুলডোজার চালিয়ে রাজধানীর বটতলায় ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান ভাঙচুরের ঘটনার খবর পেয়ে সেখানে মঙ্গলবার দুপুরে ছুটে যান বিরোধী দলনেতা মানিক সরকার। ওনার সঙ্গে ছিলেন সিপিএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস, পৌর নিগমের প্রাক্তন মেয়র তথা শ্রমিক নেতা সমর চক্রবর্তী, সিপিএম সদর মহকুমা সম্পাদক শুভাশিস গাঙ্গুলি। তারা ভাঙচুর চালান দোকানের জায়গাগুলি রিপিট তারা ভাঙচুর চালানো দোকানের জায়গাগুলি ঘুরে দেখেন, কথা বলেছেন ক্ষতিগ্রস্ত দোকানিদের সঙ্গে, অনেকেই তাদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। এভাবে ক্ষুদ্র দোকানিদের দোকান ভেঙে ফেলা নিয়ে বিরোধী দলনেতা প্রতিক্রিয়ায় মন্তব্য করেন, সব দেখে মনে হচ্ছে এটা স্মার্ট সিটি না, আগরতলাকে ধ্বংসের কেন্দ্র তৈরি করে ফেলা হয়েছে। তিনি অভিযোগ করেন, জালিয়াতি করে যারা পৌর নিগম দখল করেছে, মানুষের কাছে এদের কোনো দায়বদ্ধতা নেই। পৌরসভাটা দখল করেছে, এদের তো কোনো দায়বদ্ধতা নাই মানুষের কাছে, এরা নিজেরা জানেন তো কিভাবে এই জায়গাটা দখল করেছে। ফলে আধুনিক আগরতলা শহর করার নাম করে শহরের বিভিন্ন জায়গায় এই ধরনের মানে দোকানপাট ভাঙচুর করে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন গরিব অংশের যারা, এই ছোটো ছোটো দোকান টোকান দিয়ে দিয়ে পরিবার পরিজন চালাবার চেষ্টা করছেন, মহিলা পুরুষ নির্বিশেষে। তা আমরা তো এখানে একটা সরকার চালিয়েছি 20-25 বছর যাওয়া, এখানে পৌরসভাও ছিল, এই তো ভাইস চেয়ারম্যানই আছেন এখানে, অনেক জায়গাতে রাস্তা বড় করতে হয়েছে, দোকানপাট সরাতে হয়েছে, এরকম কাণ্ড তো কোথাও করতে হয়নি। সেখানে দেখা গেছে এরকম ফুটপাথের মধ্যে যারা হয়তো দোকান টোকান এক্সটেন্ড করেছেন, তাদেরকে বলার পর তারা শিফট করেছেন, কোনো কোনো জায়গায় তাদের বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কেউ বলতে পারবেন না। মানিক সরকার এদিন বলেন, বাম সরকারের সময়েও বামফ্রন্ট পরিচালিত পৌর নিগম বল প্রয়োগের মাধ্যমে উচ্ছেদ করে মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া এমন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবেন না। মঙ্গলবারের ঘটনার প্রতিবাদ জানান তিনি। বামপন্থী ফ্রন্ট সরকারের সময়ে এবং এই যে পুরসভা, যতক্ষণ এটাতে বামপন্থীরা পরিচালনার দায়িত্বে ছিলেন, এই ধরনের বল প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রশক্তি প্রয়োগ করে উচ্ছেদ করে মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া, এরকম ঘটনা কিন্তু কেউ দৃষ্টান্ত হিসাবে দেখাতে পারবেন না। তো আমরা তো এই জিনিসগুলো যা দেখলাম, এটা তো অবিমৃশ্যকারিতা, এটার আমরা প্রতিবাদ করছি, এই ধরনের পদক্ষেপের আমরা নিন্দা করছি। ঠিক আছে, রাস্তা প্রশস্ত করো, গাড়ি ঘোড়া চলবে, রিক্সা সাইকেল চলবে, মানুষ আসা যাওয়া করবে, এতে কারোর আপত্তি নেই, মানুষ সহযোগিতা করবে, কিন্তু এটা তো আলাপ আলোচনা ইত্যাদির মধ্য দিয়ে করতে হবে এই বটতলা বাজার উন্নয়নের জন্য। আমরা তো চিত্তচন্দ্র যখন ছিলেন আগরতলা পুর পরিষদে ভাইস চেয়ারম্যান, সেই সময় থেকে আমরা কথা বলছি ভেতর বাইরে সবটাকে আমরা ঠিক করে একটা আধুনিক বাজার করব, ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন ভাগ বিভাজন, একটা অংশ বলছেন ঠিক আছে আমরা সাহায্য করবো, আর একটা অংশ বলছেন এটা করতে গেলে আমরা কোথায় যাবো। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কিন্তু সেখানে ভেঙে চুরে বল প্রয়োগ করে এই বাজার সুন্দর করার কোনো রকম পদক্ষেপ আমরা নেইনি। মৎস্যজীবী যারা যে জায়গাটা বাজার করতেন, তারা এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন বললেন যে এখানে কোনো সমস্যা, মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে শহর সুন্দর দেখাতে গিয়ে মানুষের মনের মধ্যে যদি যন্ত্রণা তৈরি হয়, এই সৌন্দর্য ভোগ করার সুযোগ মানুষ পাবেন? তিনি মন্তব্য করেন, এটা তো অমানবিকতা। মৎস্যজীবী যারা যে জায়গাটা বাজার করতেন, তারাই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন বললেন যে এখানে কোনো সমস্যা নেই, আমাদের জায়গাটা আলাদা করে তৈরি করে দিন, গোটা বটতলা বাজার না হলেও আমরা উদ্যোগ নিয়েছি এবং এটা তো দুতলা বাড়ি করে দেওয়া হয়েছে। তারপর তারা বললো
আরও একটা তালা করে দিন না, যখন এটা উদ্বোধন করতে আমরা আসলাম তখনও তাদের সঙ্গে আমরা কথা বলেছি, ঘুরে ফিরে দেখেছি, আমরা বললাম এটা আস্তে আস্তে হবে। তো কেউ তো বলতে পারবে না জবরদস্তি করে কোথাও আমরা এই সমস্ত কাণ্ড করেছি। এই নদীর ওই পার বাস ব্যবসায়ী যারা, আমরা যখন স্কুলে পড়ি তখন থেকে দেখেছি যে ওখানে বাসের কেনা বেচা হয়, ব্যবসায়ীর সংখ্যা বেশি না, কিন্তু এই বাস আনা বিক্রি করা তার মধ্যে বেঁচে পড়তে থাকা এরকম প্রায় 350-400 মানুষ, তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করে দিল। ওখানে নাকি কাদের এই জায়গাটা বাগান করার একটা আগ্রহ জেগেছে, বাগানের জন্য এদেরকে উচ্ছেদ করতে হবে, এমন একটা জায়গায় নিয়ে গেল তাদেরকে যেতে বাধ্য করলো যেখানে কেউ বাস কিনতে যায় না। আমরা সেই সময় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে কী করছেন, ঠিক আছে এই জায়গাটা যদি আপনারা সরকারের কোনো কাজে লাগাতে চান তাদের একটু সরিয়ে দিয়ে কোনো জায়গায় ঠিকঠাক করে বসার ব্যবস্থা করে দিয়ে লাগান, তাদেরকে যেখানে নিয়ে যেতে চাইছেন ওখানে তো তারা বাস টাস বিক্রি করতে পারবে না। তো এই যে কাণ্ডটা আজকে হলো, শহরে আরও বিভিন্ন জায়গায় ঘটনাগুলি তারা ঘটিয়ে চলেছেন, এটা তো হতে পারে না। এটা কিসের স্মার্ট সিটি? মানুষের ক্ষুধারণ্য কেড়ে নিয়ে রোজগারপাতি বন্ধ করে দিয়ে মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে শহর তো সুন্দর বাহ্যত দেখা গেলেও মানুষের মনের মধ্যে যদি এই যন্ত্রণা তৈরি হয় তাহলে এই সৌন্দর্য ভোগ করার সুযোগ মানুষ পাবেন? এটা কী হচ্ছে? এ তো অমানবিকতা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।